এই ইনফরমেশনটা সব থেকে বড় মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমরা যদি এই ইনফরমেশনটা না শোনো তাহলে ইন ফিউচার হয়তো তোমরা অনেক প্রবলেমের মধ্যে পড়তে পারো, অনেক সাফার হতে পারো। চারিদিকে আজকে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সবাই দেখছো জলে আর কি ক্যাটক্যাট করছে, কোথায় ভিডিও শুট করবো বুঝতেই পারছি না। ও হো 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 সব ভিড় আছে। সো হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। বৃষ্টিটা জাস্ট পড়ছে দেখছো, মানে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টিতে পার্কে ঘোরার থেকে আমার মনে হয় সিনেমা হলে টাইম স্পেন্ড করাটা অনেক বেটার। সো আজকে চলে এসেছি বেলগুড়িয়া। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আজকে আমরা সিনেমা দেখবো, ঠিক আছে? সিনেমা সিনেমা সিনেমা। তোমরা অনেক সিনেমা হলের নাম আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো, বাট আমি এই বেলগুড়িয়াতে কেন এলাম কারণ হচ্ছে ফার্স্ট যে ভিডিওটা বানিয়েছিলাম স্টার সিনেমা হল, তখনও তোমরা কমেন্ট করেছিলে এই বেলগুড়িয়ার রূপমন্দির সিনেমা হলে, এবং সেকেন্ড যে ভিডিওটা বানালাম সেখানেও তোমরা কমেন্ট করেছিলে, তাই আমি এই জায়গাটা আর কি তুলে নিলাম। তবে চিন্তা নেই, আস্তে আস্তে তোমাদের যে জায়গাগুলো আমাকে বলেছে সবকটা জায়গায় আমি কভার। অ্যান্ড ব্রাদার, আজকের ভিডিওর মধ্যে এই ইনফরমেশনটা সব থেকে বড় মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমরা যদি এই ইনফরমেশনটা না শোনো তাহলে ইন ফিউচার হয়তো তোমরা অনেক প্রবলেমের মধ্যে পড়তে পারো, অনেক সাফার হতে পারো। সেটা হচ্ছে দেখো, তোমরা অনেকেই আর কি হোটেল কিংবা রিসর্ট এগুলোতে যাও, ঠিক আছে, সময় কাটাও, এবং এগুলোতে যাওয়ার জন্য তোমাদের কিন্তু ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন লাগে, যেমন হচ্ছে আধার কার্ড। তো এখন আধার কার্ডে দেখবে যে অনেকের রয়েছে যে নাম নাম্বার সব কিছুই কিন্তু পুরো মেনশান করা রয়েছে। তো এই আধার কার্ডগুলো তোমরা যদি হার্ড কপিগুলো কোনো জায়গায় দাও সেখানে কিন্তু তোমরা প্রবলেমে পড়তে পারো, কেননা তোমাদের ডিটেল তুলে তোমাদের ফোন অনেক কিছু আর কি হ্যাক হতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল, যেহেতু এখন মোবাইলের নাম্বারের সাথে আর কি আধার কার্ডের লিঙ্ক করানো থাকে, তো প্রবলেমে পড়তে পারো। তো তোমরা আধার কার্ডের যে প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশান রয়েছে যেখান থেকে আর কি রেজিস্টার করানো হয় কিংবা আপডেট দেওয়া হয়, ঠিক আছে, নাম চেঞ্জ করানো হয়, সেখানে গিয়ে তোমরা তোমাদের অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে আধার অ্যাপটা, সেখানে তোমাদের রেজিস্টার নাম্বার এবং আধারের যে নাম্বার আছে সেটা দিয়ে তোমরা কিন্তু মার্ক্স যে আধার কার্ড রয়েছে যেখানে তোমাদেরকে তোমাদের শুধু চারটে ডিজিট দেখা যাবে, বাকি ডিজিটগুলো তোমাদেরকে মার্ক্স করা থাকবে মানে ইরেজ করা থাকবে বোঝা যাবে না, সেই আধার কার্ড তোমরা ইউজ করতে পারো, তাহলে আগামী দিনে তোমরা তোমাদের ডকুমেন্ট নিয়ে কোনো রকম প্রবলেমে পড়বে না। রূপমন্দির সিনেমা হল এক্সপ্লোর করবো না, এই আগে যে দুটো ভিডিও ছিল সেই ভিডিওগুলোতে যেগুলো তোদের আমাদের কভার করতে পারিনি ট্রাই করবো আজকের ভিডিওতে সেগুলো কভার করবার। ও মাই গড, রাস্তা দেখছো মানে পুরো ভিজে প্যাচ প্যাচ করছে বর্ষাতে। বৃষ্টিতে ভেজার আমার কোনো চাপ নেই, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। প্রবলেম হচ্ছে একটাই, যে ব্যাগে মেশিন রয়েছে, গিম্বেল। সো তোমাদের জন্য যে একটা ভালো ভিডিও আর কি প্রেজেন্টেশান করবার জন্য অলরেডি গিম্বেল আমি নিয়ে নিয়েছি, তোমাদের একটা শর্ট ভিডিওতে জানি, তোমরা জানো কিনা আমি জানি না। ও মাই গড, ভাবতেই পারিনি যে প্ল্যাটফর্ম থেকে নেমে এত নজদিক আর কি সিনেমা হল, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, চলো টিকিটটা কেটে নিই। ফাইনালি দেখো ডিটেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে 100 টাকা করে টিকিট পার হেড, ঠিক আছে, এখন অলরেডি জওয়ান চলছে। এই ইনফরমেশনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বাকিটা তোমাদেরকে বলি। টিকিট আমি কেটে নিয়েছি, ঠিক আছে, আজকে জওয়ান দেখেই ছাড়ব। অ্যান্ড হলটাও দেখো, হলের অ্যাটমসফিয়ারটা মোটামুটি ঠিকই আছে, তবে এত তাড়াতাড়ি টিকিট কেটে ফেলেছি তোমাদের পুরো ইনফরমেশন দিতে পারবো না, তোমরা কিন্তু ওয়েট করবে, কারণ এই সিনেমা দেখার পরেই তোমাদের সব কিছু তথ্য জানাবো। সিনেমাতে যুগ প্রায় চলেই গেছে কিন্তু হেভি মজা লাগছে সিনেমা দেখতে এসে, কারণ এই জিনিসটা প্রায় আমাদের মধ্যে থেকে হারিয়েই গেছে। তো আমি তোমাদেরকে সবাইকে বলবো তোমরা আবার ফিরে আসো, সিনেমা দেখো, কারণ সিনেমা হলে সিনেমা দেখার মজাই একটা আলাদা। অলরেডি গেট খুলে গেছে, ওয়াও দেখো জওয়ান 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 জওয়ান। আর আপকো ফাইনাল মিনিস্টার সে বাত করনি পর এই
এখানে সিনেমা দেখার পরে মানে হল থেকে বেরোনোর পরে মানে হিরো হিরো ফিল হয়ে যায় সত্যি। ফাইনালি এবার হচ্ছে তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ভালোভাবে একটু ওয়াচ করবে। রিভিউ তোমাদেরকে দেবো ফ্লপ 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 মানে হচ্ছে সিনেমাটা ফ্লপ না, এটা হচ্ছে মানে শাহরুখ স্যারের আর কি সিনেমা, যাই হোক তো লেজেন্ড আর কি। তো যেটা কথা তোমাদেরকে বলার আছে যে একমাত্র এই জওয়ান সিনেমাটার জন্যই আমি এতক্ষণ হলে স্টে করলাম, আদারওয়াইজ আমি করতাম না। তো এর থেকে এই হলে একটা অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে একদম প্ল্যাটফর্মের সামনে, এবং হলটা মোটামুটি আর কি ভালো, অনেক ছোট, আর এখানে এসি ফেসিলিটি রয়েছে যেটা আগের দুটো হলে আর কি আগের সিনেমা হলটা ছিল না, এসি ফেসিলিটি প্রচুর গরম, তো এখানে এসির ফেসিলিটি রয়েছে। বাট আমার যেটা আর কি মনে হলো যে কাপলদের জন্য এই হলটা খুব একটা সুটেবেল নয়। আমি তোমাদেরকে দুটো চেয়ারই আর কি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে আর কি নাম্বার মানে প্রাইস পেয়ে যাবে দুটো, কোনটা কাপলদের জন্য কোনটা কাপলদের জন্য না। রুকো যারা তো আই হোপ আর কি সিটগুলো তোমরা বুঝতে পারলে, যেটা আগের ভিডিওতে তোমরা আমাকে বলছিলে যে সিটগুলো একটু দেখানোর কথা, সিটগুলো তোমাদেরকে দেখালাম এবং সেরকম কোনো কাপিলকে আমি এই হলে দেখতে পেলাম না, কাপিলদের ক্রাউড দেখতে পেলাম না, দাদা বৌদিদের দেখতে পেলাম। আর একটা যেটা ইনফরমেশান সেটা হচ্ছে গুগলের লোকেশন তো আমি আমার ডিসক্রিপশন বক্সে এখানকার দিয়েই দেবো, বাট ওখানে কিন্তু কোনোরকম রিভিউ আমি পাইনি যেটা কাপল ফ্রেন্ডলি কিংবা কাপল ফ্রেন্ডলি না। তো যারা যারা তোমরা আর কি কমেন্ট সেকশানে জানিয়েছিলে এই সিনেমা হলটার নাম, আই হোপ তোমাদের এক্সপিরিয়েন্স আছে তাই তোমরা জানিয়েছিলে। বাট হল নিয়ে নো ডাউট কোনো কথা হবে না, হল ইজ এ বেটার, ঠিক আছে, এয়ার কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন আছে, ঠিক আছে, খুবই ছোটো মানে খুব একটা বড় স্পেস নিয়ে নয় এবং সিঙ্গেল স্ক্রিন, ঠিক আছে, আর সাউন্ড কোয়ালিটিও খুব ভালো, তবে পিকচার কোয়ালিটি খুব একটা ভালো। ব্রো টিকিট প্রাইস নিয়ে এই সিনেমা হলের যদি কথা বলা যায় তাহলে টিকিট প্রাইসটা আমার মনে হয় অনেকটা বেশি আদার্স যে হলগুলো রয়েছে কিংবা আমরা ভিজিট করলাম এর আগে দুটো ভিডিওতে, ঠিক আছে, একটু হাই, আমার মনে হয় একটু কমালে বেটার হয়, তবে আমার মনে হয় এসির জন্য নিচ্ছে। বাই দ্য ওয়ে তো এই হচ্ছে প্রাইস এবং টাইমিংটা স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে, ওখান থেকে স্ক্রিনে নিয়ে যেতে পারো এবং চাইলে আমার ডিসক্রিপশন ফলো করতে পারো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এবার বাকিটা আর কি তোমাদের হাতে যে তোমরা কী করবে, তোমরা চুজ করবে কি না করবে, তবে তোমাদের বলে রাখি তোমরা এই সিনেমা হলে কীভাবে আসবে। বেলঘড়িয়া প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম, তোমরা চাইলে মেট্রো করে আসতে পারো, তোমরা চাইলে স্প্লাইট থেকে বাস আসে বাসে করে আসতে পারো, প্রচুর রুট খুবই ইজি হয় এবং প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমরা জাস্ট 2 মিনিটও লাগবে না, তোমরা এই সিনেমা হলটা যে কাউকে জিজ্ঞাসা করবে প্ল্যাটফর্ম থেকে সিনেমা হলের মাঠাটা দেখা যায়। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো, আই হোপ এনজয় দিস ভিডিও, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আমি নিয়ে উবিদা, তোমরা সবাই ভালো থাকবে, সো টাটা।